মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। 13ই অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে উৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ এবং পুরান ঢাকার শাখারি বাজার ও তাঁতি বাজার সহ ঢাকার 257টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রাজধানীর মন্দির ও অস্থায়ী পূজা মণ্ডপে দুর্গোৎসবের জোর প্রস্তুতি চলছে। কারিগররা প্রতিমার চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন। দেশের প্রধান প্রধান বাজার এবং শপিং মলগুলোতে চলছে পূজার কেনাকাটা। গত কয়েকদিন ধরে রাজধানীর বড় বড় বিপণী বিতান, শপিং মল ও দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পূজার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পুরান ঢাকার শাখারি বাজারের ঐতিহ্যবাহী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে শঙ্খের খোল, প্রতিমার কাপড়, ঘণ্টা, হাড়ি, মাটির প্রদীপ, আগরবাতি, দেবতার মালা, মুকুট, শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও অন্যান্য অলংকার বিক্রি চলছে পুরোদমে।